হ্যালো ভিউয়ার্স, প্লাটিহেলমিনথিসের পরে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে নেমাটোডা। তো আগের প্লাটিহেলমিনথিস আলোচনা করার সময় আমরা যেই সকল বেজমেন্টের উপর ভিত্তি করে, মানে হচ্ছে যে সকল ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা বৈশিষ্ট্যগুলো বলেছিলাম, যে জেনারেল বৈশিষ্ট্য, স্পেশাল কিছু বৈশিষ্ট্য, এভাবেই আমরা নেমাটোডার বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখতে পারি। তো প্লাটিহেলমিনথিসের পার্টগুলো মুছে দিই। এবার আসো হচ্ছে গিয়ে নেমাটোডা। নেমাটোডা সেম ভাবে আগের মতো, যে আমাদের মূল ভিত্তি হচ্ছে গিয়ে জেনারেল কিছু বৈশিষ্ট্য, আরেকটা কিছু বিশেষ বা স্পেশাল কিছু বৈশিষ্ট্য। তো প্রথম হচ্ছে গিয়ে নাম। নেমাটোডার নাম থেকে কী বোঝা যাচ্ছে? নেমাটোজ, নেমাটোডা এসেছে নেমাটোজ থেকে। নেমাটোজ শব্দের অর্থ হচ্ছে থ্রেড বা সুতা। আইডোজ মানে হচ্ছে গিয়ে আকৃতি, ঠিক আছে? নেমাটোডা এসেছে হচ্ছে গিয়ে নেমাটোজ প্লাস আইডোজ। নেমাটোজ মানে সুতা, আইডোজ মানে আকৃতি। তো নেমাটোডা পর্বের প্রাণীদের বলা হয় সুতাকৃতির কৃমি, তার মানে হচ্ছে তারা দেখতে অনেকটা সুতার মতো, লম্বা একটা সুতার মতো, এই জন্য তাদেরকে বলা হয় সুতাকৃমি, অথবা অনেকে গোল কৃমিও বলে থাকে। তো আমরা প্রথম যে বৈশিষ্ট্যটা পাইলাম, তাদের দেহটা হচ্ছে সুতাকৃতির বা সুতার মতো, তাই তাদেরকে সুতাকৃমিও অনেকে বলে থাকে। তারপরে দেখো সংগঠন মাত্রা। সংগঠন মাত্রার ক্ষেত্রে বলেছিলাম পরিফেরা হচ্ছে গিয়ে কোষীয় মাত্রার, তারপরে নিডারিয়ার ক্ষেত্রে বলেছি হচ্ছে এরা কোষ টিস্যু মাত্রার অতিরিক্ত, এখন টিস্যু আসলো। পরের প্লাটিহেলমিনথিসে বলছি তারা হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার, আর নেমাটোডা হচ্ছে গিয়ে অঙ্গ তন্ত্র মাত্রার। তার মানে হচ্ছে অনেকগুলো অঙ্গ মিলে তার দেহে একটা তন্ত্র তৈরি করে, ঠিক আছে? যেমন তার পৌষ্টিক তন্ত্র আছে, সো এটা এই জন্য আমরা বলতেছি যে সে অঙ্গতন্ত্র মাত্রার। তাহলে আরেকটা বৈশিষ্ট্য আমরা পাইলাম, জেনারেল বৈশিষ্ট্য, সে হচ্ছে গিয়ে অঙ্গতন্ত্র মাত্রার, অঙ্গতন্ত্র মাত্রার। সো সেকেন্ড বৈশিষ্ট্য পেয়ে গেলাম। থার্ড যে বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে গিয়ে ভ্রূণস্তরের উপর ভিত্তি করে। ভ্রূণস্তরের উপর ভিত্তি করে সে হইতে পারে ডিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক হইতে পারে। ডিপ্লোব্লাস্টিক মানে দ্বিস্তরী, এক্টোডার্ম আর এন্ডোডার্ম থাকবে, আর ত্রিস্তরী হলে এক্টোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম, তিনটেই থাকবে। নেমাটোডা হচ্ছে গিয়ে প্লাটিহেলমিনথিসের মতোই ত্রিস্তরী। অ্যাকচুয়ালি পরিফেরা এবং নিডারিয়ার পরে যা আছে সবগুলোই হচ্ছে ত্রিস্তরী। সো সে হচ্ছে গিয়ে ত্রিস্তরী। ত্রিস্তরী কী বললাম? ত্রিস্তরী মানে বোঝা যাচ্ছে তার তিনটা স্তরই আছে, একটা হচ্ছে এক্টোডার্ম, মেজোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম, ঠিক আছে? তার তিনটা স্তরেই বিদ্যমান। এখন সে সিলোম, এই নেমাটোডার সিলোমটা কিন্তু স্পেশালি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে, যে নিচের কুটি সিউডোসিলোমেট, এক্সাম্পল হচ্ছে নেমাটোডা, সিউডোসিলোমেট। আমরা জানি সিলোমের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাসটা হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, আর একটা হচ্ছে ইউসিলোমেট। তো এখন অ্যাসিলোমেট মানে হচ্ছে গিয়ে তার কোনো সিলোম নাই, যেটা আমরা প্লাটিহেলমিনথিসে এর আগেরগুলোতে দেখেছিলাম, যে বাহিরের ত্বক এবং পৌষ্টিক নালের মাঝখানের জায়গাটা মেজেনক্যাম দিয়ে পূর্ণ থাকায় প্লাটিহেলমিনথিসে আমরা দেখছি কোনো সিলোম ছিল না, অ্যাসিলোমেট, বাট সে সিউডোসিলোমেট। আগে জানি আমরা সিউডোসিলোমেট মানে কি, আমি আমার ঠিক প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম সিউডোসিলোমেট মানে কি। ধরো সিউডোসিলোমেট হচ্ছে গিয়ে এই বাহিরের ত্বক, ঠিক আছে? খেয়াল করো, এ হচ্ছে পৌষ্টিক নালি, এর মাঝখানে এ ত্বক, বাহিরের ত্বক এবং এই পৌষ্টিক নালির মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা আছে এটাকে বলা হয় সিলোম। কিন্তু ফাঁকা জায়গা আছে, কিন্তু তার যদি কোনো নির্দিষ্ট কাভারিং, যেটার নাম হচ্ছে পেরিটোনিয়ামটা না থাকে, এটাকে আমরা বলে থাকি সিউডোসিলোমেট। আমাদের ক্ষেত্রে বাহিরের ত্বক, ভিতরে পৌষ্টিক নালী আছে, মাঝখানে একটা সিলোম আছে, ফাঁকা স্পেস, সো আমরা হচ্ছে গিয়ে ইউসিলোমেট, কারণ আমাদের পেরিটোনিয়াল কাভারিংও আছে। নেমাটোডার ক্ষেত্রে
এই মাঝখানে স্পেস বা যেটাকে আমরা বলি সিলোম। নেমাটোডার সিলোম আছে ঠিকই, কিন্তু তার যে একটা স্পেসিফিক কভার পেরিটোনিয়াম, এই পেরিটোনিয়ামটা নেই, এই জন্য তাদেরকে আমরা বলতেছি সিউডো সিলোমেট। আশা করি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে সংবহনু শ্বসন তন্ত্র, তার ক্ষেত্রেও সংবহনু শ্বসন তন্ত্র অনুপস্থিত। দেখো জেনারেল বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু আয়ত্ত করে ফেলতেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোভাবে দেখলে এখনই মুখস্থ হয়ে যাওয়ার কথা। প্রথমে নাম থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, সে হচ্ছে গিয়ে নেমাটোডা, মানে নেমাটোস প্লাস আইরোস, সে হচ্ছে সুতাকৃমি বা গোলকৃমি। দুই নম্বরে হচ্ছে গিয়ে সংগঠন মাত্রা, সংগঠন মাত্রার ক্ষেত্রে সে হচ্ছে গিয়ে তোমার অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, যেহেতু তার অনেকগুলো অঙ্গ মিলে একটা স্পেসিফিক তন্ত্র তৈরি করে থাকে। তারপরে ভ্রূণস্তর, সে হচ্ছে ত্রিভুণস্তরীয় বা ইউসিলোম্যাট। তারপরে হচ্ছে সিলোম, সে হচ্ছে সিউডোসিলোম্যাট, কারণ হচ্ছে তার সিলোম আছে বাট তার স্পেসিফিক কাভারিংটা নেই। সংবহনু শ্বসন তন্ত্র অনুপস্থিত। প্রতিসাম্যতা, সে প্লাটি হেলমেন্থিসের মতো দ্বিপার্শ্বীয় প্রতিসম বা বাইল্যাটেরাল, আমরা বলি দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় মানে কি, তার বডিটাকে মাঝখানে একটি তল দিয়ে সমান দুটি অংশে ভাগ করা যায়, যেমন বাইল্যাটেরাল আমাদের মতোই সেম, আমাদের বডিটাকেও মাঝখানে একটা তল দিয়ে সমান দুটি অংশে ভাগ করতে পারি। তারপর হচ্ছে ত্বক, স্কিন, তার ত্বকটা হচ্ছে গিয়ে ইলাস্টিন নির্মিত কিউটিকলে আবৃত, ইলাস্টিন নির্মিত কিউটিকলে আবৃত, ঠিক আছে। তো তার ত্বকের ক্ষেত্রে পেলাম ইলাস্টিন নির্মিত কিউটিকলে আবৃত। তো এগুলো হচ্ছে তার জেনারেল কিছু বৈশিষ্ট্য। আর তার কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য বা বিশেষ বৈশিষ্ট্য যদি আমরা শিখি, যেটা অন্য কোনো পর্বের প্রাণীতে নেই, তাহলে হচ্ছে কি আমার মোটামুটি 7 থেকে 8টা বা 10টা হয়ে যাচ্ছে। এটাই আমার সৃজনশীলের অ্যান্সার দেওয়ার জন্য এনাফ, এবং হচ্ছে অবজেক্টিভ এগুলো থেকে আসে সাধারণত। যেমন হচ্ছে এখানে জেনারেল বৈশিষ্ট্যে সে হচ্ছে গিয়ে সিউডোসিলোম্যাট, সংবহন স্বতন্ত্র অনুপস্থিত, তাদের সুতাকৃমি বলে, এই তিনটে এখান থেকে অবজেক্টিভ হইতে পারে। তারপরে হইতে পারে ত্বক হচ্ছে ইলাস্টিন নির্মিত কিউটিকলে আবৃত, এই 4টা অবজেক্টিভ হইতে পারে, অবজেক্টিভের মেইন খুব ইম্পর্ট্যান্ট লাইন। এরকম বিশেষ বৈশিষ্ট্যে তার কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন নেমাটোডা পর্বের প্রাণীটা যদি তুমি দেখো তার স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, দেহটা সুতার মতো কিন্তু একটু বাঁকানো, এবং তার পৌষ্টিক নালীটাও খুব সুন্দর, এই যে তার পৌষ্টিক নালী খুব সুন্দর। দেখো তার বডিটা ঠিক যেভাবে বেঁকে নামলো, অথবা সোজা যদি থাকে সোজা, বা যেভাবে বেঁকে নামলো তার পৌষ্টিক নালীটাও কিন্তু সেভাবেই বেঁকে নামলো। আচ্ছা একটা জিনিস, এই ফিগারটা দেখে তোমার কী মনে হচ্ছে? এরকম মনে হচ্ছে না যে আমার কাছে একটা টিউব আছে, এর ভিতরে আর একটা টিউব, যে আমার লাল কালারের এটা একটা টিউব, আমি যদি ক্রস সেকশন করি এই অংশটা, যদি ক্রস সেকশন করি আমি পাবো হচ্ছে গিয়ে এই বাহিরে এরকম একটা টিউব, তার ভিতরে আর একটা টিউব। তার মানে মনে হচ্ছে যেন টিউব উইথিন টিউব স্ট্রাকচার, মানে হচ্ছে কি তার বডিটা হচ্ছে একটা টিউব লাইক স্ট্রাকচার, তার ভিতরে আরেকটা তার পৌষ্টিক নালে একটা টিউব লাইক স্ট্রাকচার। সো টিউব উইথিন টিউব লাইক লাইন স্ট্রাকচার হচ্ছে গিয়ে আমরা নেমাটোডাতে দেখতে পাই। তার মানে তার বডির স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি টিউব উইথিন টিউব, টিউবের ভিতরে টিউব, নলের ভিতরে নল, এরকম স্ট্রাকচার। দুই নম্বরে আরেকটা বৈশিষ্ট্য মনে রাখতে পারি, তার মুখপ্রান্তের সম্মুখ অংশটা বৈশিষ্ট্যপূর্ণ উষ্ঠে পরিবৃত থাকে। উষ্ঠ মানে কি? ঠোঁট, মানে তার মুখপ্রান্তের সামনের অংশটা বৈশিষ্ট্যপূর্ণ উষ্ঠে পরিবর্তিত, মানে পরিণত হয় উষ্ঠ, ঠিক আছে, উষ্ঠে পরিবৃত থাকে মুখ ছিদের এই অংশটা। এবং
তার হচ্ছে গিয়ে নেমাটোডার ক্ষেত্রে টিউব উইথ ইন টিউবলেস স্ট্রাকচার বৈশিষ্ট্যপূর্ণ অংশ। আরেকটা মনে রাখবা, সে হচ্ছে গিয়ে একলিঙ্গী। একলিঙ্গী মানে হচ্ছে গিয়ে তার পুরুষ সদস্য এবং স্ত্রী সদস্য আলাদা, একলিঙ্গী। আরও মাইনর কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু এই বৈশিষ্ট্য যতগুলো আমি বললাম এগুলো হচ্ছে একেবারে মেজর বৈশিষ্ট্য, অবজেক্টিভের জন্য ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে সৃজনশীলের জন্য তো অবশ্যই ইম্পর্ট্যান্ট। তো এভাবে তুমি স্পেসিফিকই যদি মনে রাখতে পারো, আমরা ইনশাল্লাহ নেক্সট আরও সামনের পর্যায়েগুলো নিয়ে আলোচনা করব, তখন হয়তো এক্সট্রা এক দুইটা বৈশিষ্ট্য একটু যোগ হইতে পারে অথবা বিয়োগ হইতে পারে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।